বিদেশি রাষ্ট্র দ্বারা সচ্চতার ইঞ্জন যে সাক্ষী যাদের কথা আমরা বলছি, একজন আমেরিকা থেকে আসবেন, দুজন কানাডা থেকে আসবেন। নাইকো দুর্নীতি মামলায় আপনারা জানেন যে এই দুর্নীতিটা কিন্তু নাইকো ক্যানাডিয়ান একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে সেই কোম্পানির দুর্নীতির মাধ্যমে একটা চুক্তি করে বাংলাদেশের গ্যাস আহরণ করতে চেয়েছিল এবং আমাদের গ্যাসটা পুড়িয়ে দিয়ে আমাদের জাতীয় সম্পদে ১০ হাজার কোটি টাকা দেশের সম্পদের ক্ষতি করেছে। এইসব কারণে এই যে চুক্তিটা অস্বচ্ছতা ছিল এবং এই চুক্তিটা দুর্নীতির আশ্রয় করা হয়েছিল, এই সেই কারণে একটি দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। এবং সেই মামলায় আমাদের দেশে তদন্ত চলাকালীন সময়ে বিদেশে একটি হচ্ছে যে আমেরিকাতে FBI বা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং আরেকটি হচ্ছে যে ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ, তারা দুইটা তদন্ত করে। তাদের তদন্ত রিপোর্টটা আমাদের কাছে তারা পাঠিয়ে দেয়, সেই আমাদের যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স সে তার মাধ্যমে আমরা চায় নিয়ে আসি এবং তারা এখানে পাঠিয়ে দিয়েছে। সেটা সহ ২০১৮ সালে একটা দরখাস্ত করা হয়েছিল ওনাদেরকে সাক্ষী হিসেবে ডাকার জন্য। তো সেই দরখাস্তের ধারাবাহিকতায় ওইখানে ওই ইয়েতে ওনাদের নাম ছিল না কারা আসবেন সাক্ষী, সেইটা আমরা একটা সম্পূরক দরখাস্তের মাধ্যমে সেই নামগুলো দিয়েছিলাম। আর আমরা আজকে আমাদের আবেদনের উপর শুনানি হলো, দুই পক্ষকে শুনানি করে আদালত আবেদনটি গ্রহণ করেছেন। অর্থাৎ এখন ওই তিনজন যে সাক্ষী যাদের কথা আমরা বলছি, একজন আমেরিকার থেকে আসবেন, দুজন ক্যানাডার থেকে আসবেন, ওনাদের সাক্ষ্যটা গ্রহণ করা হবে। না, এটা তো হচ্ছে যে এই সাক্ষীটা কোর্ট এটা ঠিক করবে কবে ওনাদেরকে ডাকবেন, কিন্তু এখন মনে মনে ডাকা হবে এটা সিদ্ধান্ত হয়ে গেল। কোর্ট আমাদের আবেদনটা মঞ্জুর করে ওনাদের সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছে। জি জি, এটা এবং বিদেশি সাক্ষী ওনারা এটা আপত্তি করছিলেন, কিন্তু দেখেন এটা তো বিদেশিরা আসে তারা সচ্চতার ইয়ে হবে, কারণ ওরা তো কারো পক্ষে বলবে না, ওরা যেটা ঘটনা যেটা ওরা দেখেছে যেটা তদন্ত করেছে সেটাই তার আদালতের কাছে বলবে এবং তাদের সেই তদন্ত যে যেটা আমরা পেয়েছি সেটা আমরা এফিডেভিট আকারে ওনারা পাঠিয়েছেন এবং সেইটা আদালতে আমরা মূল কপিটা জমা, এই কপিটা আমরা আদালতে জমা দিয়েছি ২০১৮ সালেই, এখন না।